এটা মনে হচ্ছে রুই, এই যে রু ফিশ, হ্যাঁ এটা ইলিশ। ও যে ভুল রাখছে দেখো, এটা হিলসা আর এটা রূপচাঁদা, মানে দুইটা সুইচ করে রাখছে, তো এটা এই পাশ থেকে ও পাশে রাখতে হবে। দেখো করলা ভাজিটা দেখো, যে ইন্ডিয়ানদের মতো শুধু ফ্রাই, আর এই যে লতি, লতি দিয়ে চিংড়ি মাছ, আলু ভাজিটা সুন্দর রোস্ট করে রাখছে, রোস্ট অবশ্য ভালো লাগতেছে না দেখতে, অতিরিক্ত গ্রেভি। এটা মনে হয় বরবটি ভাজি, আমেরিকায় এসে বাংলাদেশের ফিল পাইলাম। এগুলো কি দই? অনেক বছর পর এইরকম দেশি খাবার দাবার সামনে দেখলাম, একদম মাছ মাংস ভাত থেকে শুরু করে মিষ্টি মন্ডা ভাজা পোড়া অনেক কিছু, দেখে তো ভীষণ লোভনীয় লাগছিল প্রত্যেকটা আইটেম। তবে ওই শাক ভাজিটা আর বালাচাওর ভর্তা, যেটা খাওয়ার জন্য মন সত্যি ছটফট করছিল, তাই আমেরিকায় এসেও এই বাঙালি হোটেলে চলে এসেছি এই খাবারটা খাওয়ার জন্য। এই হোটেলের খাবার আমরা গত রাতেও খেয়েছি, যেটা আমার আরেকটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো ওই ভিডিওটা এখনও এডিট করা হয়নি, আজকে সরাসরি হোটেল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। চালায়ও না দি, আমিও খাবো না এটা, ঝাল কিন্তু মজা। আমার ভাতের হোটেলে বসে ভাত খাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা যে আমেরিকা এসে হবে এটা কোনোদিনও ভাবি নাই। শুধু দেখতেই নয়, খাবারগুলো খেতেও ছিল ভীষণ ভীষণ মজা। আসলে তুরস্কে আমরা দেশি খাবার পাই না বললেই চলে, খুব কম পরিমাণে জিনিসপত্র পাওয়া যায় দেশীয়, আর সামার সিজনে আমরা চাষ করে খেতাম বিভিন্ন রকম দেশি সবজি, আর এখানে এসে আমেরিকায় এসে দেখতে পাচ্ছি চারদিকে যা কিছু সব কিছুই দেশি, দেশের কোনো কিছুই মনে হয় এখানকার মানুষ মিস করে না, তাই আমাদের কাছে এটা পেয়ে খুব অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে, অন্যরকম একটা পাওয়া মনে হচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে বাঙালি মানুষজন দেখতে পাচ্ছি, খাবার দাবার দেখতে পাচ্ছি, দোকানের উপরে বাংলা লেখা দেখতে পাচ্ছি, যেটা আমরা তুরস্কে কখনোই দেখতে পাই না। যাই হোক, খাওয়া শেষ করে বিল টিল দিয়ে বের হয়ে গেলাম। আপা ভালো থাকবেন, আসি আপা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওই যে উপরে লেখা আছে ফার্মেসি।